আপনি আমাদেরকে একটা সময় দিয়েছেন, আজকে ল্যান্ড ওনার নিজে আছেন, উনি দায়িত্ব নিয়ে আপনি একটা সময় দিয়ে এই সময়ের মধ্যে আমরা আমাদের স্থাপনা ভেঙে নিয়ে যাব। এই বিতর্ক মালিকানা দাবি করা পক্ষ ও রাজুকের মধ্যে, নিজেদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সময় চাইছেন এক পক্ষ। তখন এসে আমি খালি পাই নাই, তখন প্রচুর মেশিনারি ছিল, এখন কিন্তু সেই মেশিনারি, কিন্তু আইন মেনে তা ভাঙার পক্ষে রাজুক। এই বাহাসে অবশ্য ধোপে টেকেনি দখলদাররা। দুপুর 12টা নাগাদ উচ্ছেদ শুরু হয় গেন্ডারিয়ার ডিআইটি পুকুরের চারপাশ ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। একে একে গুঁড়িয়ে দেয়া হয় এখানকার বেশ কিছু পাকা দোকান, দোতলা একটি ভবনসহ স্থানীয় কাউন্সিলর কার্যালয়। অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে এখানে। এর আগে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান চালালেও বারবার ঘটেছে একই ঘটনার পুনরাবৃত্তি। জলাশয় আইনে বলা আছে এসব প্রাকৃতিক পুকুর কিংবা জলাশয়ের পাশে থাকতে পারবে না কোনো ব্যক্তি মালিকানাধীন কিংবা প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা। কিন্তু শতবর্ষী এই ডিআইটি পুকুরকে ঘিরে দখলদারিত্ব চলছে দীর্ঘদিন ধরে। এবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রাজুক, যাকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রা এবং পরিবেশবাদীরা। উচ্ছেদ চলাকালে পুকুর রক্ষায় মানববন্ধন করেন স্থানীয়রা। তারা জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে দখল করা জায়গায় গড়ে তোলা হয়েছে অবৈধ পার্ক ও রেস্টুরেন্ট। এতে প্ররোচনা দিয়েছে স্থানীয় কাউন্সিলর ও তার অনুসারীরা। আমরা ছোটবেলা থেকে এই পুকুরটা খুব সুন্দর পরিবেশ দেখেছি, আমরা সেই পরিবেশটাই আবার দেখতে চাই। আমাদের এই যে ঐতিহ্য নষ্ট হয়ে যেতেছে, আমরা খুব কষ্টে আছি, এলাকাবাসী পানি পায় না, আগুন লাগলে পানি পাওয়া যায় না। এলাকাবাসী খুবই খুশি, খুবই আনন্দিত যে এই কার্যক্রমটা আপনারা সম্পূর্ণ পরিপূর্ণ করতে পারাতে আপনাদেরকে ধন্যবাদ। ডিআইটি পুকুর রক্ষা কমিটি বলছে, জলাশয় ভরাটের বিরুদ্ধে আন্দোলন চলমান থাকবে। জলাশয় আইন 2000 কার্যকর করলে এই পুকুর সবসময় উন্মুক্ত থাকবে এবং এই পুকুরের ভোগ দখল এলাকাবাসী আশপাশের মানুষ সবাই করতে পারবে এবং এটা জাতীয় ইস্যু একটা। রাজুক জানায়, ডিআইটি পুকুর ঘিরে যে অবৈধ দখল তা আইন মেনেই উচ্ছেদ করা হয়েছে। আমি এসে এই কাজটা পেয়েছি, আমি উচ্ছেদ অভিযান সাথে পরিচালনা করেছি, উচ্ছেদ পরিচালনা করেছি। আমরা যথাযথ সরকারের যথাযথ আইন অনুসারে বিল্ডিং উচ্ছেদ করেছি। ঢাকার প্রাণ প্রকৃতি আর পরিবেশ রক্ষায় জলাশয় ও পুকুরের বিকল্প নেই। বিলুপ্ত হওয়ার পথে যে কয়েকটি পুকুর এখনও অবশিষ্ট আছে সেগুলোর সুরক্ষা চান পরিবেশবাদীরা। সাজিদ আরাফাত, এখন ঢাকা।